একই মাঠ একই প্রতিপক্ষ জয় পরাজয়ের ব্যবধানও একই পার্থক্য শুধু নারী আর পুরুষের যেখানে বাংলার নারীরা নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন হয়েছে সেই নেপালের কাছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে 3-1 গোলের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের পুরুষ ফুটবল দল স্বাগতিকদের হয়ে হ্যাটট্রিক করেছেন অঞ্জন ফিস্তা আর বাংলাদেশের হয়ে একটি মাত্র গোল করেন সাজ্জাদ হোসেন বিস্তারিত দেখব ইমরান হোসেনের রিপোর্টে কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জিতেছে বাংলাদেশ মেয়েদের মতো ছেলেদেরও নেপালকে হারানোর প্রতিশ্রুতি মিলছিল কিন্তু ফিফা প্রীতি ম্যাচে কথা রাখতে পারেনি জামাল ভিয়ারা ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ কিন্তু জামাল ভিয়ার ফ্রিকিক ক্রসবারে লেগে ফিরলে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি বাংলাদেশের এরপর ম্যাচের 18 মিনিটে এগিয়ে যায় নেপাল ফ্রিকিক থেকে দুর্দান্ত হেঁটে বাংলাদেশের জালে বল জড়ান অঞ্জন ভিস্তা 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নেপাল এবারও গোল করেন 14 নম্বর জার্সিধারী অঞ্জন ভিস্তা 38 মিনিটের গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ভিস্তা ফ্রিকিক থেকে ভেসে আসা বল আলতো করে মাথা ছুঁয়ে বাংলাদেশের জালে বল জড়ান তিনি দ্বিতীয়ার্ধে বাংলাদেশ গোল শোধে আক্রমণ চালিয়েছে একের পর এক তা থেকে মাত্র একটি গোল পরিশোধ করে বাংলাদেশ 55 মিনিটে রাকিব হোসেনের পাসে দারুণ হেঁটে নেপালের জালে বল পাঠান সাজ্জাদ তাতেই শুধু ব্যবধানই কমে শেষ দিকে দু দলের সামনে একাধিক সুযোগ আসলেও সেগুলো কাজে লাগাতে পারেনি কেউই ফলে 3-1 স্কোর লাইনে শেষ হয় ম্যাচ ইমরান হোসেন News24 নেপাল